ভোটারের চেয়েও বেশি ভোট পড়েছে বুথে। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে ভুতুরে ভোটার। সেই ভুতুরে ভোটারের ছবি আপনাদের রাখবো না থুড়ে, আপনাদের জানিয়ে দিই যে ভোটারের চেয়ে বহু বেশি ভোট পড়েছে সেই খবর আপনাদের সামনে ধরছি। একটি বুথে 1481 জন ভোটার আর ভোট পড়েছে সেখানে 2177টি। ভাবুন, একটি বুথে 1529 জন ভোটার আর সেখানে ভোট পড়েছে 1740টি। একটি বুথে যেখানে ভোটারের সংখ্যা 1488 জন সেখানে ভোট পড়েছে 2496টি, অর্থাৎ প্রায় 1000-এর ভোট বেশি। হাবড়া 2 নম্বর ব্লকের দিগড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে এভাবেই কার চুপির অভিযোগ উঠেছে। আর এই ভুতুরে ভোটে বিস্মিত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের মনে থাকবে আগেও বিস্ময় প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে এই জ্যাংড়া হাতিয়ারা বুথে যেখানে গতকালই ভোট বয়কট করা হয়েছিল সেখানে 95% ভোট কিভাবে পড়লো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। আজকে আপনাদের সামনে রেখেছি একের পর এক বুথের খবর যেখানে ভোটারের থেকে ভোটের সংখ্যা বেশি। কোথাও 146%, কোথাও 167% ভোট পড়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ যা ভোটার তার থেকে ভোটের সংখ্যা বেশি। ভুতুরে ভোটার এবার ভোটে, ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছে। বিডিওর রিপোর্ট তলব করে পাঠিয়েছেন মাননীয় বিচারপতি। 4 আগস্ট হাবড়া 2 নম্বরের বিডিওর রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। ভোটে বেলাগাম কারচুপির অভিযোগ, 10 আগস্ট আবার মামলার শুনানি হবে। ভোটে এবার ভুতুরে ভোটার, ভোটারের চেয়েও বেশি ভোট পড়লো। একটি বুথে 1481 জন ভোটার আর ভোট পড়লো 2177টি। অর্থাৎ বুঝতেই পারছেন বুথের পর বুথে যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যে যে খবরগুলো আমাদের কাছে এসে ইতিমধ্যেই পৌঁছেছে, হাবড়া 2 নম্বর ব্লক থেকে শুরু করে একের পর এক বুথে 1529 জন যেখানে ভোটার সেখানে ভোট পড়ছে 1740টি, যেখানে 1488 জন ভোটার সেখানে ভোট পড়েছে 2496টি। ঘটনাটি কোথায় ঘটেছে? হাবড়া 2 নম্বর ব্লকের দিগড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, এভাবেই কারচুপি হয়েছে। অর্থাৎ ভোটারের যা সংখ্যা তার থেকে প্রায় 1000-এর বেশি ভোট পড়েছে। কিভাবে ভোটারের চেয়ে এত হাজার হাজার ভোট বেশি পড়লো প্রশ্ন উঠছে। 10 আগস্ট আবার মামলার শুনানি হবে। এই যে ভোটে কারচুপির মামলা ইতিমধ্যেই হয়েছে, আর জানিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, আপনারা গতকালই জানেন জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর বুথে যেখানে বয়কটের অভিযোগ উঠেছিল, ভোট বয়কটের, সেখানে যখন 95% ভোট পড়েছিল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এবার ভুতুরে ভোটারের বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে এর আগে, এই মানে ভোট শুরুর আগের কথা আমি বলছি, যে একেবারে যখন পঞ্চায়েতের ভোট ঘোষণা হলো তারপর মনোনয়ন পর্ব থেকে প্রচুর নকল ব্যালট ছাপানো হচ্ছে, এই নিয়ে বিরোধীরা একের পর এক অভিযোগ সামনে আসছিল। আর এখন যেটা দেখা যাচ্ছে ভোটারের যা সংখ্যা তার থেকে প্রায় 1000 গুণ বেশি ভোট পড়েছে, তার মানে সেই অভিযোগই কি সত্যি হলো? মানে অল্প কোনো ভোটের ডিফারেন্স নয় যে গুনতে গিয়ে ভুল হয়েছে বা এরকম কিছু। এখানে দেখা যাচ্ছে কোথাও 700 ভোট বেশি পড়েছে, বা যা ভোট ওই বুথে আছে তার চেয়ে 700 ভোট বেশি পড়েছে, কোথাও 1000-এর বেশি ভোট পড়েছে। অর্থাৎ এ অদ্ভুত একটা বিষয়। এই জন্যই বলা হচ্ছে যে ভুতুরে ভোটার কোথা থেকে এলো, যেটা বিচারপতি বলেছেন যে অবিলম্বে বিডিও রিপোর্ট চেয়েছেন এবং তদন্ত করে জবাব দিতে বলেছেন। কারণ এটা কী করে সম্ভব হয়, একটা বুথের যা ভোটার সেই মতোই ব্যালটের সংখ্যা থাকে এবং সেই ব্যালটগুলো সই করে প্রিসাইডিং অফিসার দেন এবং সেইগুলোর ভোট হয়ে যাবার পরে ব্যালট বাক্সে জমা পড়ে। যখন গোনা হয়েছে তখনও তো বুথের ভোটার সংখ্যা ধরেই গোনা হয়। এর পরেও এইরকম একটা অস্বাভাবিক সিচুয়েশান কীভাবে তৈরি হলো, এবং একটা জায়গায় নয় একাধিক বুথে এটা তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় এবং বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে তিনি, যে এটা তদন্ত করে দেখতে বলেছেন। আগে বিডিও রিপোর্টটা চেয়েছেন যে বিডিও কী বলে, কারণ বিডিওই রিটার্নিং অফিসার, সেই জন্য তার রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং এ বিষয়ে পরবর্তী সময় আমাদের লক্ষ্য থাকবে যে হাইকোর্ট এ বিষয়টা তদন্ত করতে বলে কিনা, কারণ এরকম একটা জায়গায় হলো, আরও হয়তো অনেক জায়গায় হয়েছে কিন্তু সেগুলো হয়তো হাইকোর্টের সামনে আসেনি এখনো পর্যন্ত। এইগুলো খুঁজে বের করা দরকার। এইটা ইঙ্গিত করে যে বেনিয়ম এবং অনিয়ম এবং যে ভোট লুটের অভিযোগগুলো উঠেছে সেটার হয়তো কোথাও না কোথাও
এই ধরনের কিছু একটা গন্ডগোল রয়েছে যেগুলো তদন্ত না হলে সামনে আসাটা খুবই সমস্যা। এই যে কারচুপি হয়েছে, ভোট লুট হয়েছে, আপনারা জানেন ভোটের পর থেকেই লাগাতার অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। আমরা এই হাবড়ার যে পঞ্চায়েতের কথা উঠে আসছে, যেখানে একাধিক বুথে এই রকম অভিযোগ উঠেছে, 700 থেকে 800 প্রায় হাজারের বেশি ভোট পড়েছে যা ভোটারের সংখ্যা। পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক অভিযোগ আপনারা শুনলেন কিছুক্ষণ আগে। ভূতরে ভোটার, একদিকে অন্যদিকে বিভিন্ন জায়গায় ভোট লুটের অভিযোগ, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি ভোট হয়ে যাবার পরেও কোথাও কোথাও কিন্তু ব্যালট বক্স রয়ে যাচ্ছে। আজকে এরই প্রতিবাদে, অর্থাৎ পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, তারই প্রতিবাদে বিজেপির যে মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত, এবং এই মিছিলেই আমরা দেখতে পাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির নেতা নেত্রীরা আজকের এই মিছিলে উপস্থিত রয়েছেন, এবং ব্যালট নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো। ব্যালট পাওয়া যাচ্ছে ভাগারে। আগে আমরা ভাগার বিশুর নাম শুনেছিলাম, সে মাংস নিয়ে গিয়ে কলকাতার রেস্তোরাঁতে খাওয়াতো। এখন সে ভাগার বিশুর হয়তো জেলে আছে, না জামিন পেয়েছে আমি জানি না, কিন্তু আজকে ভাগারে নির্বাচনের ব্যালট পাওয়া যাচ্ছে, সেখানে বিজেপির ছাপ দেয়া। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, ব্যালট পেপার খেয়ে নিয়েছে। লোকসভাতে কি ইভিএম খাবেন নাকি? তাহলে তো গলাও ফাটবে, অনেক কিছু ফাটবে, ফের ঢোকার সময় ফাটবে, বেরোনোর সময় ফাটবে। তাই ব্যালট খাচ্ছেন খান, ইভিএম খাবেন না, ইভিএম খাবেন না। লোকসভা ভোট ইভিএম হবে। ভোট গণনার পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জেলায় জেলায় জায়গায় জায়গায় আমরা দেখছি কোথাও ব্যালট পেপার উদ্ধার হচ্ছে, নদীর পাড় থেকে কোথাও পাটের ক্ষেতে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে, কোথাও আবার মালদার গাজলে ব্যালট বাক্স উদ্ধার হলো, আর এবার ধূপগুড়িতে বুথের বাইরে ব্যালট বিডিওর জবাব তলব করা হলো। কিভাবে ভোটের দিন বুথের বাইরে ছাপ মারা 47টি ব্যালট? 3 অগস্টের মধ্যে বিডিওর রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার। সাখোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বুথের বাইরে ব্যালট উদ্ধার হয়, সব ব্যালট রেজিস্ট্রার জেনারেলের বিভাগে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। ভোট সন্ত্রাসের প্রতিবাদে আজকে বিজেপির মহা মিছিল, আর সেই মহা মিছিল শুরুর আগেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্যভাবে আজকের দিনে 21 জুলাইয়ের দিনটিকে বেছে নিলেন এবং বললেন 21 জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করবে বিজেপির কর্মীরা। কি বলেছেন, রাখবো আপনাদের সঙ্গে। আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে, মমতা ব্যানার্জি সরাসরি বিডিওদের সাথে যোগাযোগ করে তাদেরকে দিয়ে ভোটে লুট করিয়েছে। ভিডিওরা একজন WBCS অফিসার, তাদেরকে সরাসরি রাজ্য থেকে রাজ্য স্তরের আধিকারিক মমতা ব্যানার্জির নির্দেশে ভোট লুট করার জন্য বলেছে এবং ভিডিওরা ভোট লুট করেছে। তাই 21 জুলাই প্রতি ব্লকে ভিডিও অফিস ঘেরা হবে, সাধারণ মানুষকে নিয়ে, যারা ভোট দিতে পারেনি তাদেরকে। সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেনি সেই ভোটারদের নিয়েই 21 জুলাই বিডিও অফিস জেলায় জেলায় ঘেরাও করবেন বিজেপির কর্মী সমর্থকরা, এমনটাই বললেন আজকে সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন। আজকে বিজেপির মহা মিছিল, আপনারা জানেন যে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত সেই মিছিল, এবং সন্ত্রাসের প্রতিবাদে 11 জন কর্মী বিজেপির যারা মারা গিয়েছেন এই ভোট সন্ত্রাসে, এমনটাই দাবি বিজেপির। 3,500 বিজেপির কর্মী যারা এই ভোট সন্ত্রাসে আক্রান্ত হয়েছেন, আর সেই ভোট সন্ত্রাসের প্রতিবাদেই আজকে বিজেপির মহা মিছিল, এবং সেই মহা মিছিল থেকে 21 জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করার কথা বললেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। আর তার পাল্টা আজকে শান্তনু সেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি কি বললেন, বালখিল্লপনা এটা বিজেপির, দেখুন। সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু, তারা কতদিন একসাথে চলেন তারা নিজেরাই জানেন না। দ্বিতীয়ত আমি বলি, সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু, তারা নিজের জেলায় নিজের দলকে জেতাতে পারেন না। সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া বুথে বিজেপি গহরণ হেরেছে নন্দীগ্রামে, যেখানে লোডশেডিং করে 1956 ভোটে জিতে মিথ্যাচারকে আশ্রয় নিয়ে ক্ষমতার দর্প দেখাতেন, সেখানে প্রায় 10,500 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে, নিজের কেন্দ্রে প্রায় 65টা জায়গায় প্রার্থী দিতে পারেনি। তারা আজকে মানুষের রায়টা মানতে না পেরে এই ধরনের কথা বলছেন। বাংলায় কটা ব্লক আছে তারা জানে তো? এই 341টা ব্লকের প্রত্যেকটা জায়গায় ভিডিও ঘেরাও করতে গেলে কতগুলো লোক আছে, প্রয়োজন আছে, সেগুলো তারা জানে? 21 জুলাই যখন কলকাতার রাজপথে জনপ্লাবন হবে,
তখন সেখানে একটা হাস্যকর অনুষ্ঠান করে তারা বালখিল্লের মতো আচরণ করছে, তৃণমূলকে অনুসরণ করতে যাইছে প্রত্যেকটা সময়, আর মুখ থুবড়ে পড়ছে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনা এবং পরবর্তী সময় ভোট, পরবর্তী সন্ত্রাস এবং তারপরে আমরা যে কথা শুনেছি বিজেপির তরফ থেকে, কখনো 355 ধারা জারির কথা বলা হচ্ছে, আবার কখনো বলা হচ্ছে যে 5-6 মাসে তৃণমূল সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এমন হুঙ্কার দেওয়া হচ্ছে, যে হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এই বিষয়কেই চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কথা বলেছেন, বলতি উল্টানোর ক্ষমতা নিয়ে সরকার ফেলবে, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর। কুৎসার হিংসা ছাড়া আর কোনো কাজ নেই বিজেপি, বিজেপির সরকার তো উল্টে গেছে, ভয়ে কাঁপছে বিজেপি, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। আর হিংসা, ওদের একটাই কাজ, হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষে মানুষে ভাগাভাগি করে দাও, আর মানুষের রক্ত নাও, বিজেপির একটাই কাজ। সেই জন্যই আগামী দিন মনে রাখবেন, মানুষই বদলা নেবে, বদলাটা কি, শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে। ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল। মনে রাখে একটা বালতি, সব বালতি ফেলতে তারপরে সরকার ফেলবে, তো বালতি উল্টোতে মনে রাখে সরকার উল্টোবে, খেয়ে কাজ নেই কর্ম নেই, বল তোমাদের সরকার উঠে গেছে অলরেডি, কালকে থেকে তো ভয় ধরতে করে কাঁপছো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির শীর্ষ নেতৃত্বের যে বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন, এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই হোক বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বারবার তারা যেমনটা বলেছিলেন যে আগামী 5-6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে, ঠিকই হুঙ্কার দিয়েছিলেন তারা, শুনো। ওরা ভেবে নিয়েছে যে এটা চিরস্থায়ী, কখনো এরা চিরস্থায়ী নয়, আগামী 5 মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আগামী 5 মাসের মধ্যে যে সরকার থাকবে না, সেরকম পরিস্থিতি হয়ে গেছে। একটি সরকার কিভাবে চলে, বিধায়কদের সমর্থনে চলে, হঠাৎ বিধায়করা মনে করলো আমরা সমর্থন করব না, আমরা অন্য কাউকে সমর্থন করব, বিধায়কদের মনে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। সরকার তো 5-6 মাস যখনই হতে পারে পড়ে যেতে পারে, অসুবিধার তো কিছু নেই। আবার এমন গণ আন্দোলন শুরু হলো, বিধায়করা বললো আমরা আজকে থেকে আর বিধায়ক নেই, সবাই হাত জোর করে বিধায়ক পদ ছেড়ে দিল, এরকম গণ আন্দোলন হতে পারে, সমস্ত কিছু সম্ভাবনা, রাজনীতি সম্ভাবনার ক্ষেত্র, এখানে কোনো সম্ভাবনাই অস্বীকার করা যায় না। শরদ পাওয়ারের দল তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভাঙেনি, অজিত পাওয়ার ভেঙেছে, তার ভাইপো ভেঙেছে, এখানেও এরকম কিছু হতে পারে আগামী দিনে যদি ভাইপো চাই। নন্দীগ্রামে খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েত, যাদের যে পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করালো তৃণমূল, সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রাখবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি দেখাবো, গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, 21 জুলাইয়ের প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামে। তৃণমূলের শহীদ দিবস 21 জুলাই, সেই 21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কর্মী সমর্থকরা আসেন গীতাঞ্জলি স্টেডিয়ামে, তাদের রাখার বন্দোবস্ত করা হয়, তারা কিভাবে থাকবেন, তাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করা হয়, এবং সেই সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আমাদেরকে জানাও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি দেখে কি সন্তুষ্ট? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
দেখো দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের ভিতরে তিনি প্রবেশ করেছেন প্রথমে তিনি আসেন এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি একটি শহীদ বেদি করা রয়েছে 21-এর স্মরণে একটি শহীদ বেদি এখানে করা রয়েছে এবং সেই শহীদ বেদিতে তিনি একটু আগে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি এই মুহূর্তে ভেতরে গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে কোনো বক্তব্য রাখতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা যে খাবার যে জায়গাগুলো রয়েছে যেখানে মানুষজন রাখ আসছেন বিভিন্ন জেলা থেকে মালদা এবং মুর্শিদাবাদ মূলত সেখান থেকে আসছেন তাদের যে জায়গা যেখানে থাকার জায়গা রয়েছে সেই জায়গাগুলো তিনি খতিয়ে দেখছেন এখন তিনি যাচ্ছেন হচ্ছে খাবার জায়গা দেখতে খাবার জায়গায় কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো দেখতে তিনি যাচ্ছেন প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন এবং এই গীতাঞ্জলি স্টেডিয়ামেই আমরা জানি 21 জুলাই উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদ থেকে যে সমস্ত মানুষজন আসছেন তাদের থাকার বন্দোবস্ত হয়েছে এবং এখানে এসে তিনি প্রথমে এই শহীদ দিবসের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করেন তারপরে তিনি থাকার জায়গাগুলো ঘুরে দেখেন এরপরে হচ্ছে যেখানে খাবার আয়োজন করা হয়েছে সেই জায়গাগুলো তিনি ঘুরে দেখছেন সব মিলিয়ে আজকে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতেই যাওয়ার কথা রয়েছে তার মধ্যে এখানেই এসেছেন এই মুহূর্তে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে।